শব্দের শুরুতে কেএন থাকলে তার উচ্চারণ ন বা দন্ত্য এর মতো হবে। এক্ষেত্রে কে আন আটাট বা অনুচ্চারিত থাকবে, কে এর উচ্চারণ করা যাবে না। যেমন নো, KNOW, নো, নো মানে জানা, আর এই নো এর নাউন হলো নলেজ, এর নাউন নলেজ যার অর্থ জ্ঞান। নাইট, অশ্ব, নি মানে হাঁটু। এখানে প্রত্যেকটি শব্দের প্রথমে আমরা দেখতে পাচ্ছি কে আর এন আছে, অর্থাৎ কে এন পাশাপাশি বা পরপর বসেছে। আর কে এন যদি পাশাপাশি বা পরপর বসে থাকে তাহলে এর উচ্চারণ হবে নয়ের মতো। এজন্য নলেজ, নো, নাইট, নি এরূপ উচ্চারণ হচ্ছে। ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ হয় না, এই ডাব্লিউ অনিচ্ছারিত থাকবে, আন অ্যাডাল্ট থাকবে। যেমন রাইট, রাইট মানে লেখা, এখানে ডাব্লিউ এর পরে আর আছে, সুতরাং এই ডাব্লিউর উচ্চারণ হবে না, এই ডাব্লিউটা অনুচ্চারিত থাকবে, তাই আর আই টি রাইট এর উচ্চারণ হবে। রং, ডাব্লিউ আর ও এন জি, রং, এখানে ডাব্লিউর পরে আবার আর আছে, এই ডাব্লিউটা অনিচ্ছারিত থাকবে, অর্থাৎ ডাব্লিউর উচ্চারণ হবে না, তাই এটাকে বলতে হবে রং, রং মানে ভুল। হু, ডাব্লিউ এইচ ও, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউর পরে এইচ আছে, আর ডাব্লিউর পরে এইচ থাকলে ওই ডাব্লিউটি উচ্চারণ হবে না, তাই এখানে উচ্চারণ হচ্ছে হু, হু মানে কে। রেস, শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হবে না, শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না বা হবে না। এক্সাম্পল, নেম, নেম মানে নাম। কাম, কাম মানে আসা। টেক, টেক মানে লওয়া বা নেওয়া। হেক, হেক মানে খোয়া বা জাল। এখানে নেম, কাম, টেক, হেক প্রত্যেকটি শব্দের শেষে ই আছে, প্রত্যেকটি শব্দের শেষে ই আছে এবং এই ই অনুচ্চারিত থাকবে। আমরা যদি এখানে ই কে উচ্চারিত করি তাহলে এটি কেমন হবে একটু শুনে নিই। নেমি, কামি, টেকি, ফেকি এমন উচ্চারণ হবে, এগুলো অ্যাবসলিউটলি রং প্রোনাউন্সিয়েশন। সুতরাং শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণটাকে আমাদেরকে ডিসকার্ড করে দিতে হবে, বাদ দিতে হবে। এম প্লাস বি পরপর থাকলে, অর্থাৎ এম আর বি পাশাপাশি থাকলে বা বসলে, এবং বি এর পর কোনো ভাওয়েল না থাকলে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ না থাকলে এই বি উচ্চারিত হয় না, এই বি উচ্চারিত হয় না। যেমন বম, বম মানে বোমা। কম, কম মানে চিরুনি। থাম, থাম মানে হাতের বুড়ো আঙ্গুল। এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আমরা দেখতে পাচ্ছি এম আর বি পাশাপাশি বসেছে, অর্থাৎ এম আর বি পাশাপাশি বসেছে এবং এই বি এখানে উচ্চারিত হবে না। এজন্য এর উচ্চারণ, সঠিক উচ্চারণ হবে কি, বম, কম, থাম। শব্দের শেষে অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে আই জি এন থাকলে তার উচ্চারণ আইন হয়, আইন হয়। এক্ষেত্রে জি অনিচ্ছারিত থাকে, অর্থাৎ জি এর উচ্চারণ হয় না। যেমন ডিজাইন, ডিজাইন, ডিজাইন মানে কোনো নকশা বা আঁকা। রিজাইন, রিজাইন মানে পদত্যাগ করা। রেইন, রেইন মানে রাজত্ব করা বা রাজত্ব। এখানে প্রত্যেকটি শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি আই জি এন আছে। আমরা যখন ইংরেজি পড়তে যাব তখন এরকম শব্দের মুখোমুখি বহুবার আমাদেরকে হতে হবে।
আর এরকম শব্দ যদি আমরা দেখে থাকি, কোন শব্দের শেষে যদি আইজিএন থাকে তাহলে এর উচ্চারণ আমাদের করতে হবে আইন, এক্ষেত্রে জির অনুসারিত থাকবে। এল আর এম পাশাপাশি বসলে এবং এরপরে ভাগল না থাকলে এল অনুসারিত থাকে, অর্থাৎ এল এর উচ্চারণ হবে না। যেমন কাম, CALM, কাম, কাম মানে শান্ত। ALMS, আর্মস, আর্মস। ALMS, আর্মস। পামস, PALM, পাম, পাম মানে তাল গাছ। এখানে প্রত্যেকটি শব্দের সাথে এল আর এম যুক্ত আছে, এল আর এম পাশাপাশি বসে আছে। এই এল আর এম পরপর থাকলে এবং পরে ভাওয়াল না থাকলে এল অনুসারিত হবে, সুতরাং এখানে এল উচ্চারণ হবে না, তাই এর সঠিক উচ্চারণ হবে কাম, অ্যামস, পামস। কোন শব্দে টি থাকলে এবং টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চয়ের মতো হয়। কোন শব্দে টি থাকলে টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চয়ের মতো হয়। যেমন লেকচার, লেকচার মানে বক্তৃতা। স্ট্রাকচার, স্ট্রাকচার মানে গঠন। মিনিয়েচার, মিনিয়েচার মানে ক্ষুদ্র বা সামান্য। এখানে প্রত্যেকটি শব্দের যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটি শব্দের ভিতরে টি আছে এবং এরপরে ইউ আছে, টি আছে এবং এরপরে ইউ আছে। এই এখানে টি এর পরে ইউ আছে বলে চয়ের মতো উচ্চারণ হবে, চয়ের মতো উচ্চারণ হবে। এজন্য প্রত্যেকটি শব্দের উচ্চারণ হচ্ছে লেকচার, স্ট্রাকচার, মিনিয়েচার। কনসোনান্ট প্লাস আইএ প্লাস কনসোনান্ট এভাবে গঠিত হবে, অর্থাৎ প্রথমে কনসোনান্ট তারপরে কনসোনান্ট। তবে মাঝে দুটি ভাওয়াল থাকলে এবং অবশ্যই ভাওয়াল দুটি হতে হবে আই আর এ, এরূপ আই আর এ হলে এর উচ্চারণ আই আর মতো হবে, এর উচ্চারণ আই আর মতো হবে। যেমন ডায়ালগ, ডায়ালগ মানে কথোপকথন। ডায়ামন্ড, ডায়ামন্ড, ডায়ামন্ড মানে হীরা। লায়ার, লায়ার, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। কোন শব্দ আই প্লাস আর প্লাস কনসোন্যান্ট, আই প্লাস আর প্লাস কনসোন্যান্ট এভাবে গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয়ে ইয়া হয়, আয়ের উচ্চারণ আই না হয়ে ইয়া হয়। যেমন ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট এখানে হবে না, ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম। বার্থ, বার্থ, বার্থ মানে জন্ম। বার্ড, বার্ড, বার্ড মানে পাখি। প্রত্যেকটি শব্দ যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আই প্লাস আর, অর্থাৎ আই আর এর পর পরে কোনো না কোনো একটি কনসোনান্ট আছে, এই জন্য এখানে এর উচ্চারণ অবশ্য হবে আই না হয়ে এর মতো। এই জন্য এখানে উচ্চারণ হচ্ছে ফার্স্ট, বাথ অ্যান্ড বার্ড। তিন বর্ণ বিশিষ্ট ওয়ার্ডে কনসোনান্ট প্লাস আই প্লাস ই, কনসোনান্ট প্লাস আই প্লাস ই এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতো হয়, তার উচ্চারণ আই এর মতো হয়। যেমন মাইস, মাইস, মাইস মানে ইঁদুর। রাইস, রাইস, রাইস মানে চাউল। ওয়াইস, ওয়াইস মানে বিজ্ঞ। কনসোনান্ট প্লাস ইউ প্লাস কনসোনান্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে, অর্থাৎ
দুই পাশে দুটি কনসোন্যান্ট এবং মাঝখানে ইউ থাকলে এই মাঝখানে ইউ ব্যবহার হয়ে কোনো ওয়ার্ড গঠিত হলে এই ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়, এর উচ্চারণ আয়ের মতো হয়। যেমন বাট, বি ইউ টি বাট, এর দুই পাশে দুইটি কনসোন্যান্ট আছে এবং মাঝখানে ভাওয়েল আছে, অর্থাৎ ইউ আছে। বাট এখানে ইউ এর উচ্চারণ আয়ের মতো হবে, যেমন বাট মানে কিন্তু, নাট নাট মানে বাদাম, সিউটি কাট কাট মানে কাটা। প্রত্যেকটি শব্দ যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে দুই পাশে কনসোনান্ট এবং মাঝখানে ভাওয়েল ইউ ব্যবহার হয়েছে, এই জন্য এরূপ ভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আয়ের মতো হবে। ওয়ার্ডে আই জি এইচ থাকলে এর উচ্চারণে জি উচ্চারিত হয় না, অর্থাৎ কোনো শব্দে বা কোনো ওয়ার্ডে যদি আই জি এইচ থাকে তাহলে এই জি উচ্চারিত হবে না, সেই অংশটুকুর উচ্চারণ হবে আই, সেই অংশটুকুর উচ্চারণ হবে আই। যেমন রাইট, রাইট মানে অধিকার, সাইট, সাইট মানে দৃশ্য বা দৃষ্টিশক্তি, মাইট 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 মানে শক্তি বা হতে পারে। এখানে প্রত্যেকটি শব্দ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আই জি এইচ ব্যবহার হয়েছে, আর এই এইভাবে আই জি এইচ ব্যবহার হলে তার উচ্চারণ আই হয়। এজন্য উচ্চারণগুলো হচ্ছে নাইট, এজন্য উচ্চারণগুলো হচ্ছে রাইট, সাইট, মাইট। কোনো ওয়ার্ডে বা কোনো শব্দে আই ও অর্থাৎ আই এবং ও ব্যবহার হলে এর উচ্চারণ সাধারণত আই হয়। যেমন ভায়োলেট, ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি রং, বায়োলজি, বায়োলজি, জীববিদ্যা, জীববিদ্যা, বায়োগ্রাফি, বায়োগ্রাফি, জীবনী। প্রত্যেকটি শব্দ যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি পাশাপাশি আই এবং ও ব্যবহার হয়েছে, আই এবং ও ব্যবহার হয়েছে এবং এর উচ্চারণ আই হবে। ভায়োলেট, বায়োলজি, বায়োগ্রাফি, ভায়োলেশন, এভাবে উচ্চারণ হবে। কোনো ওয়ার্ডে বা কোনো শব্দে কনসোনানের পরে এ আই ব্যবহার হলে এই এ আই এর উচ্চারণ এই এর মতো হয়, এই এর মতো। কনসোনানের পরে কোনো শব্দে, কোনো শব্দে কনসোনানের পরে এ আই ব্যবহার হলে এর উচ্চারণ এই এর মতো হয়। যেমন রেল, আর এ আই এল, রেল, রেল মানে রেল লাইন। নেইল, নেইল মানে নক, নেইল মানে নক বা পেরেক। বেল, বেল মানে জামিন, বেল মানে জামিন। প্রত্যেকটি শব্দের যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রথমে কনসোনান্ট ব্যবহার হয়েছে এবং এরপরে এ আই ব্যবহার হয়েছে, এ আই ব্যবহার হয়েছে। এবং এভাবে যদি ব্যবহার হয়ে থাকে এ আই কোনো ওয়ার্ডে তাহলে এর উচ্চারণ এই হবে, এই হবে। এই জন্য উচ্চারণ হয়েছে রেল, নেইল, বেল। ও প্লাস কনসোনান্ট প্লাস ইউ প্লাস কনসোনান্ট প্লাস এ অবলিক আই অবলিক ই, এভাবে কোনো ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে। যেমন ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমেন্ট মানে দলিল, ডকুমেন্ট মানে দলিল। প্রোকিউরমেন্ট, প্রোকিউরমেন্ট, যার অর্থ হলো চেষ্টা দ্বারা পাওয়া বা কোনো কিছু পাওয়া। আবার সংগ্রহ, কোন শব্দের শেষে যদি আই আর ই পাশাপাশি বসে অর্থাৎ পাশাপাশি অবস্থান করে এবং ওই শব্দটি গঠন করে, অর্থাৎ আই আর ই বসে শব্দটি গঠন করে থাকে, তবে এর উচ্চারণ
হবে, এর উচ্চারণ এ হবে। যেমন ডায়ার, ডাইয়ার, ভয়ঙ্কর, ডায়ার মানে ভয়ঙ্কর, মায়ার, মায়ার, মায়ার মানে কাঁদা, অ্যাড মায়ার, অ্যাড মায়ার, তারিফ করা বা প্রশংসা করা। প্রত্যেকটি শব্দের যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারছি সেই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই আর ই, এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। ডায়ার, ডায়ার, মায়ার, অ্যাড মায়ার। কোন শব্দে ইউ প্লাস আই প্লাস কনসোন্যান্ট এরপর ভাওয়েল না থাকলে ইউ আই এর উচ্চারণ হ্রস্বই এর মতো হবে। অর্থাৎ কোন শব্দে ইউ প্লাস আই, ইউ আই প্লাস কনসোন্যান্ট এরপর ভাওয়েল না থাকলে ইউ আই এর উচ্চারণ হ্রস্বই এর মতো হবে। যেমন গিলটি, জি ইউ আই এল টি ওয়াই, গিলটি, গিলটি মানে দোষী। গিল্ট, জি ইউ আই এল টি, গিল্ট, গিল্ট মানে দোষ। বিল্ড, বি ইউ আই এল ডি, বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা। প্রত্যেকটি শব্দ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইউ আর আই পাশাপাশি বসেছে এবং এরপরে এরপর ভাওয়েল নেই, এরপরে ভাওয়েল নেই, এই জন্য এর উচ্চারণ হ্রস্বের মতো হয়েছে। প্লাস আর, ই এ প্লাস আর কিভাবে ব্যবহৃত হলে এবং আর যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয়, আর যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয় তাহলে ই এ এর উচ্চারণ ইয়া হবে, ইয়া হবে। যেমন ডিআর, ডিআর মানে প্রিয়, ডিআর মানে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ডিআর মানে এন্ড অলসো প্রেস দিস বেল আইকন, ডিআর, ডিআর মানে বহন করা। আমরা প্রত্যেকটি শব্দ যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ই আর এ পাশাপাশি বসেছে এবং শেষ যে লেটার বা শেষ যে বর্ণ যেটি ব্যবহার হয়েছে সেটি হলো আর। আমাদের নিয়ম অনুযায়ী ই এ প্লাস আর ব্যবহার হয়েছে, আর এভাবে যদি ই এর প্লাস আর ব্যবহার হয়ে থাকে তাহলে এর উচ্চারণ ইয়া হবে, ইয়া হবে, এই জন্য এর উচ্চারণ হচ্ছে ডিআর, ফিয়ার, ডিআর। ই এ প্লাস আর প্লাস কনসোন্যান্ট, অর্থাৎ কোন শব্দে যদি ই এ প্লাস আর প্লাস কনসোন্যান্ট এভাবে গঠিত হয়ে থাকে কোনো ওয়ার্ড তাহলে এই ই এ এর উচ্চারণ এ হবে, ই এর উচ্চারণ এ হবে। যেমন হার্ট, এইচ ই এ আর টি, ই এ আর এরপরে কনসোনান্ট টি ব্যবহার হয়েছে, এই জন্য এর উচ্চারণ হবে আর মতো, এর মতো। হার্ট, হার্ট, হার্ট মানে হৃদয়। আত, আত মানে পৃথিবী বা মাটি। আন, আন মানে উপার্জন করা বা আয় করা। প্রতিটি শব্দ শেষে আমরা যদি খেয়াল করে দেখি ই এ প্লাস আর প্লাস কনসোনান্ট ব্যবহার হয়েছে, আর প্লাস কনসোনান্ট ব্যবহার হয়েছে। আর এভাবে যদি কোনো শব্দের ভিতরে এই গঠনটি আমরা দেখে থাকি ই এ প্লাস আর প্লাস কনসোনান্ট তাহলে ই এর উচ্চারণ হবে এর মতো, এজন্য এখানে উচ্চারণ হয়েছে হার্ট, আর্ট, অন। কনসোনান্ট প্লাস ই এ প্লাস কনসোনান্ট এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ ই হবে, অর্থাৎ দ্বিতীয় এর মতো হবে। কনসোনান্ট প্লাস ই এ প্লাস কনসোনান্ট এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ ই এ হবে। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। ফিদার মানে পালো। চেট, চেট মানে পদদলিত করা, চেট মানে পদদলিত করা। লিডার, লিডার মানে সর্দার। কোন শব্দে যদি ডাবল ই প্লাস আর থাকে এবং আর যদি ওয়ার্ডের শেষক্ষর হয়, কোন শব্দে ডাবল ই প্লাস আর যদি থাকে এবং আর যদি ওয়ার্ডের শেষক্ষর হয় তাহলে ডাবল ই এর উচ্চারণ ইয়া হবে, ইয়া হবে। যেমন পিয়ার,
PWER PR PR মানে সমকক্ষ PR মানে সমকক্ষ STR STWER STR STR মানে হাল ধরা STR মানে হাল ধরা DWER DR DR মানে হরিণ প্রত্যেকটি শব্দকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটি শব্দের শীর্ষে লেটার যেটা ব্যবহার হয়েছে সেটি হলো আর এবং এর পূর্বে ডাবল ই ব্যবহার হয়েছে এই জন্য এর উচ্চারণ ইয়ার ইয়া হবে এই জন্য প্রত্যেকটি ওয়ার্ডের উচ্চারণ হয়েছে পিআর স্টিআর ডিআর প্লাস এস পরপর থাকবে অর্থাৎ পি আর এস পাশাপাশি বসবে এবং পি এর আগে কোনো ভাবন না থাকলে পি আনাটার বা অনুসারিত থাকে পি আনাটার বা অনুসারিত থাকে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাইকি পি এস ওয়াই সি এ সি সাইকি সাইকি মানে আত্মা সাইকি মানে আত্মা প্রত্যেকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি যে এস ওয়াই পি প্লাস এস ব্যবহার হয়েছে এবং পি এর আগে কোনো ভাওয়াল নেই পি এর আগে কোনো ভাওয়াল নেই এই জন্য পি অনুসারিত থাকছে শব্দে এস টি এল থাকলে এর উচ্চারণ হবে সল এখানে টি অনুসারিত থাকবে অর্থাৎ শব্দের ভিতরে আমরা দেখতে পাব এস টি আর এল পাশাপাশি বসেছে পাশাপাশি বসবে এরকম পাশাপাশি যদি বসে থাকে তাহলে এই এস টি এল এর উচ্চারণ হবে সল এখানে এখানে টি এর কোনো উচ্চারণ হবে না যেমন বাসন ডিইউএসটিএন বাসন মানে ব্যস্ততা কর্মব্যস্ততা রাসেল আরইউএসটিএন রাসেল রাসেল মানে খসখস শব্দ নেসেল এনইএসটিএলই নেসেল নেসেল মানে বাসা বাঁধা নেসেল মানে বাসা বাঁধা ক্যাসেল সিএএসটিএলই ক্যাসেল সিএএসটিএলই ক্যাসেল ক্যাসেল মানে দুর্গ এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শব্দের ভিতরে এসটিএল ব্যবহার হয়েছে এই জন্য টিটি অনুসারিত থাকবে ইংরেজি শব্দের শেষে টিসিএইচ থাকলে এর উচ্চারণ স হয় এর উচ্চারণ স হয় বা চয়ের মতো হয় এবং টিসিএইচ কোন ওয়ার্ডে বা শব্দে পাশাপাশি অবস্থান করবে পার্থক্য এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি বা উদাহরণ হিসেবে বলতে পারি ব্যাস BATCH ব্যাস ব্যাস মানে দল ক্ষুদ্র দল ম্যাচ MATCH ম্যাচ মানে প্রতিযোগিতা বিশেষ করে ক্রীড়া প্রতিযোগিতা স্ক্র্যাচ স্ক্র্যাচ মানে কি দাগ আসলের দাগ প্রত্যেকটি শব্দ যদি আমরা ভালো করে খেয়াল করি দেখতে পাচ্ছি TCH TCH পাশাপাশি বসেছে এজনের উচ্চারণ হচ্ছে চয়ের মতো উচ্চারণ হচ্ছে চয়ের মতো কোন শব্দে ওয়ে প্লাস আর থাকবে কোন শব্দে ওয়ে প্লাস আর থাকবে ওয়ে এর উচ্চারণ হবে অয়ের মতো ওয়ে এর উচ্চারণ হবে অয়ের মতো অর্থাৎ কোন শব্দের ভিতরে ও এ এবং আর পাশাপাশি অবস্থান করবে বা পাশাপাশি বসবে তখন এই ওয়ে এর উচ্চারণ হবে ওয়ের মতো ওয়ে এর উচ্চারণ হবে ওয়ের মতো যেমন বোট বোট ডি ওয়ে আর ডি বোট বোট মানে কি কাগজ মোটা শক্ত কাগজ বি ওয়ে আর বোট বোট বোর মানে শুকর ডি ওয়ে টি বোট 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 মানে নৌকা বোট মানে নৌকা ই প্লাস কনসোনান্ট প্লাস ই
ই প্লাস কনসোন্যান্ট প্লাস ই এভাবে ব্যবহৃত হলে এবং এরপর আর কিছু না থাকলে প্রথমই এর উচ্চারণ যাই হোক না কেন দ্বিতীয় ই অনুসারিত থাকবে দ্বিতীয় ই অনুসারিত থাকবে অর্থাৎ ই প্লাস কনসোন্যান্ট প্লাস ই এভাবে ব্যবহৃত হলে দ্বিতীয় ইটি অনুসারিত থাকবে যেমন কমপ্লিট 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 সি আই এম পি এল ই টি ই কমপ্লিট মানে সম্পূর্ণ মিট এম ই টি ই মিট মিট মানে অংশ ভাগ করে দেওয়া ভাগ করে দেওয়া প্রত্যেকটি শব্দের পিছনে আমরা দেখি খেয়াল করি তাহলে ই আছে সর্বশেষে ই আছে এবং এই ইটি অনুসারিত থাকবে অর্থাৎ এই ইকে এখানে উচ্চারণ করা যাবে না শব্দে ও ই এর উচ্চারণ হয় দীর্ঘ ইর মত শব্দে ও ই এর উচ্চারণ হয় দীর্ঘ ইর মত যেমন ফিনিক্স পি এইচ ও ই এন আই এক্স পি এইচ ও ই এন আই এক্স ফিনিক্স রূপকথার পাখি রূপকথার পাখি অ্যামিবা এ এম ও ই বি এ অ্যামিবা অ্যামিবা মানে ক্ষুদ্র এক কোষী প্রাণী এক কোষী প্রাণী প্রত্যেকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি ও আর ই এর ব্যবহার হয়েছে এই জন্য দীর্ঘ এর মতো উচ্চারণ হচ্ছে ফিনিক্স অ্যামিবা কনসোনানের পর ওয়াই এর উচ্চারণ ওয়াই হয় অর্থাৎ কোনো শব্দে কনসোনানের পর যদি ওয়াই থাকে তাহলে এর উচ্চারণ ওয়াই হবে ও আই এর উচ্চারণ অবশ্যই হবে যেমন কয়েন সি ও আই এন এখানে ও আই ব্যবহার করা হয়েছে কয়েন কয়েন মানে মুদ্রা ফয়েল এফ ও আই এল ফয়েল ফয়েল মানে পাতা জয়েন জে ও আই এন জয়েন জয়েন মানে যোগদান করা প্রত্যেকটি শব্দে প্রথমে ব্যবহার হয়েছে কনসোন্যান্ট এবং এরপরে ও আই দুটি ভাওয়েল পাশাপাশি বসেছে এই জন্য এর উচ্চারণ হয়েছে ওয়াই ওয়াই কয়েন ফয়েল জয়েন কোন শব্দে ওয়ে প্লাস কনসোন্যান্ট এভাবে ব্যবহৃত হলে ওয়ে এর উচ্চারণ ও হবে অর্থাৎ শব্দের ভিতরে ওয়ে থাকবে এবং এরপরে কনসোন্যান্ট থাকবে শব্দের ভিতরে ওয়ে থাকবে এবং এরপরে কনসোন্যান্ট থাকবে তাহলে এই ওয়ে এর উচ্চারণ হবে ও এর মতো ও এর মতো ও যেমন রোড 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 মানে রাস্তা আর ও এ ডি এখানে রোড শব্দে আর এর পরে ও এ ব্যবহার হয়েছে এবং এরপরে কনসোন্যান্ট ব্যবহার হয়েছে এই জন্য উচ্চারণ রোড মানে রাস্তা আমরা খুব দ্রুত বলি এই জন্য রোড বলে থাকি লোন এ লো এ এন লোন লোন মানে ঋণ লোন মানে ঋণ আমরা খুব দ্রুত বলে থাকি এই জন্য লোন উচ্চারণ মনে হয়ে থাকে কিন্তু লোন লোন এরপরে মৌন এম ও এ এন মৌন মৌন মানে কান্না বা ক্রন্দন মৌন মানে কান্না বা ক্রন্দন আমরা এখানে বুঝলাম শব্দের শেষ শব্দ কনসোন্যান্ট থাকবে তার আগে ওয়ে থাকবে তাহলে ওই শেষ শব্দ ওই শেষ শব্দের আগে যে ওয়ে ব্যবহার হয়েছে এর উচ্চারণ ও এর মতো হবে ইউআই প্লাস কনসোন্যান্ট প্লাস এ ই ও ইউআই প্লাস কনসোন্যান্ট প্লাস এ ই ও কোন শব্দের ভিতরে ইউআই থাকবে তারপর কনসোন্যান্ট থাকবে এবং এরপরে এ ই ও এভাবে ওয়ার্ড করিতে হলে সচরাচর ইউআই এর উচ্চারণ হয় ইংরেজি আই এর মতো ইংরেজি আই এর মতো যেমন গাইড গাইড ইউআই জি ইউআই ডি ই জি ইউআই ডি ই অর্থাৎ এখানে ইউআই এর পরে কনসোন্যান্ট ডি ব্যবহার হয়েছে এবং এরপরে ই ব্যবহার হয়েছে এই জন্য এখানে উচ্চারণ হবে আই এর মতো ইউআই এর উচ্চারণ হবে আই এর মতো এই জন্য গাইড গাইড মানে পথ প্রদর্শক
গাইল, GUIL, গাইল, গাইল মানে ছলনা, গাইল মানে ছলনা, মিস গাইডেন্স, মিস গাইডেন্স, ডিভাইস GUIDANC, মিস গাইডেন্স, বিপদগামিতা, বিপদগামিতা. শব্দের মাঝে ই প্লাস আর ছাড়া অন্য কোন কনসোন্যান্ট এভাবে ব্যবহৃত হলে ইয়ের উচ্চারণ সাধারণত এ বা প্রশ্রয়ের মতো হয়। শব্দের মাঝে ই প্লাস আর ছাড়া অন্য কোন কনসোন্যান্ট এভাবে ব্যবহৃত হলে ইয়ের উচ্চারণ সাধারণত এ বা প্রশ্রয় এর মতো হয়। উদাহরণ বা যেমন রেন্ট, আর রিয়েলটি রেন্ট, রেন্ট মানে ভাড়া। কমেট, COMET, কমেট, কমেট মানে ধূমকেতু, COMMENT, কমেন্ট। ইই অর্থাৎ ডাবল ই প্লাস কনসোন্যান্ট এভাবে ব্যবহৃত হলে ডাবল ই এর উচ্চারণ দীর্ঘ ই এর মতো হয়, ডাবল ই এর উচ্চারণ দীর্ঘ ই এর মতো হয়। যেমন নিট, NEET, নিট, নিট মানে প্রয়োজন। FEEL, ফিল, ফিল মানে অনুভব করা। মিক, MEEK, মিক, মিক মানে বিনম্র। প্রত্যেকটি ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি ডাবল ই ব্যবহার করা হয়েছে এবং এই ই এর উচ্চারণ হচ্ছে দীর্ঘ ই এর মতো। আর প্লাস ভাওয়েল প্লাস সিএইচ এভাবে ব্যবহৃত হলে সিএইচ এর উচ্চারণ হবে চ, সিএইচ এর উচ্চারণ হবে চ। অর্থাৎ কোনো ওয়ার্ডে বা কোনো শব্দে আর এর পরে ভাওয়েল থাকবে, এরপর সিএইচ ব্যবহৃত হলে সেটি চ এর মতো উচ্চারিত হবে। যেমন অ্যাপ্রোচ, APROACH, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে অভিগমন, অভিগমন। ব্রাঞ্চ, BRANCH, ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে শাখা। ক্রান্স, CRUNCH, ক্রান্স, ক্রান্স মানে গুড়ানো। প্রত্যেকটি শব্দে আমরা দেখতে পাচ্ছি আর এর পরে ভাওয়েল এবং এরপরে সিএইচ, সিএইচ ব্যবহার হয়েছে, এই জন্য এই সিএইচ সয়ের মতো উচ্চারিত হচ্ছে। সি এর পরে যদি আই, ই, ওয়াই থাকে, অর্থাৎ কোনো ওয়ার্ডে সি এর পরে যদি আই, ই, ওয়াই থাকে, তাহলে তার উচ্চারণ দন্তস্বা বা সাই হবে। যেমন সেন্টার, CENTER, সেন্টার মানে কেন্দ্র। সাইক্লোন, CYCLONE, সাইক্লোন, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। সেল, CELL, সেল, সেল মানে কোষ বা ঘর। অর্থাৎ প্রত্যেকটি শব্দ যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সির পরে বাই আই অথবা ই অথবা ওয়াই ব্যবহার হয়েছে, এই জন্য এর উচ্চারণ সেন্টার, সাইক্লোন, সেল হয়েছে। ওয়াই সাধারণত ওয়ান সিলেবল এর শব্দে আই হিসেবে উচ্চারিত হয়, ওয়াই সাধারণত ওয়ান সিলেবল এর শব্দে আই হিসেবে উচ্চারিত হয়। কোনো শব্দকে যদি একবারে উচ্চারণ করা যায় তাকে ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ড বলা হয়। যেমন ফ্লাই, FLY, ফ্লাই, ফ্লাই মানে উড়া। শাই, SHY, শাই, শাই মানে লাজুক, শাই মানে লাজুক। BUY, বাই, বাই মানে কোরাই করা, বাই মানে কোরাই করা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শব্দ এক সিলেবেল বিশিষ্ট, অর্থাৎ একবারে উচ্চারণ করা সম্ভব, একবারে উচ্চারণ করা যায়। এবং এই বাক্যে যে ওয়াই ব্যবহার করা হয়েছে এই ওয়াইটি আই মতো উচ্চারিত হচ্ছে। শব্দের শেষে
এমএন এর পরে কোনো ভাওয়াল না থাকলে এবং এমএম পরপর থাকলে অর্থাৎ পাশাপাশি অবস্থান করলে বা বসলে এন অনুচ্চারিত থাকে, এন উচ্চারিত হয় না। যেমন সলিম, এস ও এল ই এম এন, এখানে এম আর এন পাশাপাশি বসেছে, তারপরও এন অনুচ্চারিত থাকছে। সলেম, সলেম মানে গুরু গম্ভীর, সলেম মানে গুরু গম্ভীর। কন্ডেম, সি ও এন ডি ই এম এন, কন্ডেম মানে দোষারোপ করা। ড্যাম, ড্যাম মানে অভিশাপ দেওয়া। প্রত্যেকটি শব্দে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এম আর এন পাশাপাশি ব্যবহৃত হয়েছে, এখানে এন অনিচ্ছারিত থাকছে। ইংরেজি শব্দের শেষে জিএইচ থাকলে তার উচ্চারণ হয় ফ অথবা কখনো তা অনুচ্চারিত থাকে, কিন্তু এরপর টি, এন বা এম থাকলে জিএইচ উচ্চারিত হয় না। যেমন টাপ, টিওইউজিএইচ, টাপ, টাপ মানে কঠিন। এনাফ, ইএনওইউজিএইচ, এনাফ, এনাফ মানে যথেষ্ট। মাইটি, এমআইজিএইচটিআই, মাইটি, মাইটি মানে শক্তিশালী। প্রত্যেকটি ওয়ার্ডে জিএইচ ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আইজিএইচ এর উচ্চারণ আই, আইজিএইচ এর উচ্চারণ আই। এইউজিএইচ এবং ওইউজিএইচ এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই ওয়া বা আ, তাছাড়া ইআইজিএইচ এর উচ্চারণ হয়, কিন্তু কিন্তু এইসিআইজিএইচটি হাইট এর উচ্চারণ ব্যতিক্রম। যেমন নাইট, এনআইজিএইচটি নাইট, নাইট মানে রাত্র। ডিআইজিএইচটি ডাইট, ডাইট মানে সাজানো। এফআইজিএইচটি ফাইট, ফাইট মানে লড়াই। কোন শব্দে কনসোনানের পরে বিটি থাকলে এর উচ্চারণ টয়ের মতো হবে। কোন শব্দে কনসোনানের পর বিটি থাকলে এর উচ্চারণ টয়ের মতো হবে, এক্ষেত্রে বি অনুচ্চারিত থাকে। যেমন ডাউট, ডিওইউবিটি, ডাউট, ডাউট মানে সন্দেহ। ডিইবিটি, ডেপ্ট, ডেট, ডিইবিটি, ডেট, ডেট মানে ঋণ। ডিওইউবিটি, ডাউট, এফিএল, ফুল, ডাউটফুল, এর অর্থ হল সন্দিহান। প্রত্যেকটি শব্দে আমরা দেখতে পাচ্ছি বি আর টি পাশাপাশি বসেছে, এক্ষেত্রে অর্থাৎ এখানে বি অনুচ্চারিত থাকবে, বি উচ্চারণ করা যাবে না। শব্দের শেষে কিউ ইউ ই এর উচ্চারণ ক, অর্থাৎ কোন শব্দের শেষে যদি কিউ ইউ ই থাকে তাহলে এর উচ্চারণ ক এর মতো হবে। যেমন সেক, সিএইসি কিউ ইউ ই, সেক, সেক মানে কিস্তি বা হুন্ডি। ব্যারাক, বিএআরও কিউ ইউ ই, ব্যারাক, ব্যারাক মানে বলিষ্ঠ। কিলিক, সিএলআই কিউ ইউ ই, কিলিক, কিলিক মানে ক্ষুদ্রতম। প্রত্যেকটি শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি কিউ ইউ ই ব্যবহার হয়েছে, এজন্য এর উচ্চারণ কয়ের মতো হচ্ছে, এজন্য উচ্চারণ হয়েছে চেক, ব্যারাক, কিলিক। এলকে এর আগে ই বা ইউ না থাকলে এলকে এর উচ্চারণ হবে ক এবং এল অনুচ্চারিত থাকে, অর্থাৎ এলকে এর আগে ই বা ইউ না থাকলে এলকে এর উচ্চারণ হবে ক এবং এল অনুচ্চারিত থাকে। যেমন টক, টিএলকে, টক, টক মানে কথা বলা, টক মানে কথা বলা। ওয়াক, ডব্লিউএলকে, ওয়াক, ওয়াক মানে হাঁটা। সিএইসিএলকে, চক, চক মানে খড়ি। প্রত্যেকটি শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি এল কে ব্যবহৃত হচ্ছে এবং এর উচ্চারণ হচ্ছে ক এবং অর্থাৎ উচ্চারণ কয়ই হবে।
কেএন বা জিএন এর আগে ভাওয়াল থাকলে কেওজি উচ্চারিত হয়। কেএন বা জিএন এর আগে ভাওয়াল থাকলে কেওজি উচ্চারিত হয়। যেমন অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক EGNOSTIC, অ্যাগনস্টিক মানে অজ্ঞেয়। অ্যাকনোলেজ, অ্যাকনোলেজ ACKNOWLEDGE, অ্যাকনোলেজ, অ্যাকনোলেজ মানে স্বীকার করা। অ্যাকনোলেজমেন্ট, অ্যাকনোলেজমেন্ট যার অর্থ হল স্বীকৃতি। কোন শব্দে ডাবল সি অর্থাৎ পাশাপাশি দুটি সি অবস্থান করবে? কোন শব্দে ডাবল সি প্লাস ওয়াইউ অবলিক কনসোনান্ট থাকলে ডাবল সি এর উচ্চারণ হবে ক, অর্থাৎ ক এর মতো উচ্চারণ হবে। যেমন অ্যাকিউজ, এ ডাবল সি ইউ এস ই, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, অভিযুক্ত করা। অ্যাকর্ডিং, এ সি সি ও আর ডি আই এন জি, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং মানে অনুযায়ী। অ্যাকুরেট, এ ডাবল সি ইউ আর এ টি, অ্যাকুরেট, অ্যাকুরেট মানে যথার্থ। প্রত্যেকটি শব্দে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ডাবল সি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে বা প্রত্যেকটি শব্দে, এবং এরপরে ইউ অথবা ও ব্যবহার হয়েছে অথবা কনসোনেন্ট ব্যবহার হয়েছে। এই জন্য এখানে ডাবল সি এর উচ্চারণ হবে কয়ের মতো। কোন শব্দে ইউ এর পর কনসোনান্ট প্লাস ভাওয়েল, কোন শব্দে ইউ এর পর কনসোনান্ট প্লাস ভাওয়েল থাকলে ইউ এর উচ্চারণ সাধারণত ইউ হয়, ইউ এর উচ্চারণ সাধারণত ইউ হয়। যেমন মিউট, এম ইউ টি ই, মিউট, মিউট মানে নির্বাক, মিউট মানে নির্বাক। টিউব, টি ইউ বি ই, টিউব, টিউব মানে নল, টিউব মানে নল। ডিউটিয়াস, ডি ইউ টি ইউ আই এস, ডিউটিয়াস, ডিউটিয়াস মানে বাধ্য, ডিউটিয়াস মানে বাধ্য বা অনুগত। কোন শব্দে ইউ এর পূর্বে কনসোনান্ট প্লাস আর অবলিক এল প্লাস থাকলে থাকলে ইউ এর উচ্চারণ সাধারণত ইউ হয়, ইউ এর উচ্চারণ সাধারণত ইউ হয়। যেমন ব্লু, বি এল ইউ ই, ব্লু, ব্লু মানে নীল। গুলু, জি এল ইউ ই, গুলু, গুলু মানে আঠা, গুলু মানে আঠা। ট্রু, টি আর ইউ ই, ট্রু, ট্রু মানে সত্য। কোন শব্দে ইউ প্লাস ই এর পূর্বে কনসোনান্ট প্লাস আর বা এল না থাকলে ইউ এর উচ্চারণ সাধারণত ইউ এর মতো হয়। যেমন ছু, ছু, এস ইউ ই, ছু, ছু মানে অভিযুক্ত করা, বিশেষ করে আদালতে অভিযুক্ত করা। হিউ, এস ইউ ই, হিউ, হিউ মানে রং বা বর্ণ। ইমবিউ, আই এম বি ইউ ই, ইমবিউ, ইমবিউ মানে অনুপ্রাণিত করা, ইমবিউ মানে অনুপ্রাণিত করা। কোন শব্দে ইউ এর পূর্বে আর বা এল এককভাবে থাকলে তারপরে ই বা তারপরে ই বা কনসোনান্ট প্লাস ই অবলিক এল থাকা সত্ত্বেও তার উচ্চারণ সাধারণত তার উচ্চারণ সাধারণত হ্রস্ব এর মতো হয়, অর্থাৎ হ্রস্ব হয়। যেমন নুট, এন ইউ ডি ই, নুট, নুট মানে নগ্ন, নুট মানে নগ্ন। লুনাসি, লুনাসি, এল ইউ এন এ সি আই, লুনাসি, লুনাসি মানে পাগলামি, লুনাসি মানে পাগলামি। লুটানিস্ট, লুটানিস্ট, এল ইউ টি আই এন আই এস টি, লুটানিস্ট, লুটানিস্ট মানে কি? বিনা বাদক, বিনা বাদক। ইউ এর পর যদি এমন দুটি কনসোনান্ট থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয়
আলাদাভাবে উচ্চারণ করতে হয়, ফলে প্রথমটিকে একটি সিলেবল শেষ হয় এবং পরেরটিতে আরেকটি সিলেবল শুরু হয়। তাহলে ওই দুটি কনসোনানের পর ই অব্লিক আই অব্লিক এ থাকা সত্ত্বেও ইউ এর উচ্চারণ বাংলা আয়ের মতো হয়, বাংলা আয়ের মতো হয়। যেমন ইনকামবেন্ট, ইনকামবেন্ট আই এন সি ইউ এম ভি ই এন টি, যার অর্থ হলো কি বাধ্যতামূলক। নাম্বার এন ইউ এম ভি ই আর নাম্বার, নাম্বার মানে সংখ্যা। কনস্ট্রাকটিভ সি ও এন এস টি আর ইউ সি টি আই ভি, যার অর্থ হলো কি গঠনমূলক। এল এম এর আগে কোনো ভাওয়েল, এল এম এর আগে কোনো ভাওয়েল থাকলে এল উচ্চারিত হয়, এল এম এর আগে কোনো ভাওয়েল থাকলে এল উচ্চারিত হয়। যেমন ফিল্ম, ফিল্ম ফিল্ম মানে চলচ্চিত্র। এল্প, এলিম, এল্প, এল্প মানে দেবদারু জাতীয় গাছ। ফিল্মি, ফিল্মি মানে মেঘাচ্ছন, মেঘাচ্ছন। এখানে প্রত্যেকটি শব্দ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এল এর আগে, এল এর আগে আই ব্যবহার করা হয়েছে, এই জন্য উচ্চারণ এল উচ্চারিত হবে। ইউআই প্লাস কনসোনান্ট প্লাস আই কিংবা কনসোনান্ট প্লাস আর অব্লিক এল প্লাস ইউআই, এভাবে গঠিত হলে ইউআই এর উচ্চারণ, ইউআই এর উচ্চারণ ইউই বা উই হয়। যেমন যেমন পারপিচুইটি, পারপিচুইটি যার অর্থ হলো কি চিরস্থায়িত্ব, চিরস্থায়িত্ব। ইনজিনিউটি, ইনজিনিউটি যার অর্থ হলো অপকটতা। লিকুইডিটি, লিকুইডিটি যার অর্থ হলো তারল্য বা তরল অবস্থা।